কত মানুষকে আমি কবরে শুইয়েছি, কত মানুষ বলে যাচ্ছে আমি আব্দুল্লাহ মারুফ সাহেব জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে তবে চলো কবরে শুইয়েই দিই, কবরে শুইয়ে দিয়েছি। যখন নামি নেমে নামলুম কবরে মাথার দিকে, নেমে দেখলাম কিচ্ছু নেই, কবরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে চেঁচে চেঁচে একদম ফিট সুন্দর করে কেটেছে কবরটা। কোদালটা তুলে দিলাম, কোদাল বললাম তো কোদালটা থাকে, কোদালটা তুলে দিলাম। দেওয়ার পরে লাশটা নামানোর দু মিনিটের মধ্যে দেখছি পোকা থেকে শুরু করে বের হয়েছে, কি জানে পোকা বেরোচ্ছে, আপনার কি কালো কালো পিঁপড়ে বেরোচ্ছে, মুহূর্তের মধ্যে চলে এলো, একদম জ্বলন্ত প্রমাণ বাবা, লোকের কি বলবো, আমি নিজে চোখে দেখালো। সেই জন্য আপনাদের বলি, মাঝে মাঝে কবরে মানুষকে যখন শোয়াবেন দেখবেন অনেক কবরে লাশ টাটকা থাকে, কোন কোন অনেক কবর আছে মানুষ পচে না, টাটকা থাকে, পাঁচটা দেহ মাটি খেতে পারে না। কয়টা 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 মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবেন ওলির মাজারে এসছেন, কি জন্য এসছেন, এই এইগুলো টেস্ট করে যান, এইগুলো দেখে যান। এক নম্বর, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, প্রত্যেকটা নবীর দেহ মোবারক কবরে টাটকা, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, শহীদানদের দেহ মোবারক কবর মাটিতে টাটকা থাকে, মাটি খেতে পারে না। একটা চলন্ত প্রমাণ দিচ্ছি, আল্লাহ নবীর এক সাহাবী, নাম হলো তার আমর জামু, কি বললাম তাড়াতাড়ি, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রচুর টাকার মালিক ছিলেন, অনেক পয়সাওয়ালা লোক ছিলেন। একদিন নবীজি বসে আছে, নবীজির কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে, আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলতে পারেন? ব্যাস উনি বলে প্রশ্ন করে বসে আছেন, এমন সময় আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো কোথায় খরচা করলে সৃষ্টিকর্তা খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই ছেলে মেয়েরা নবী তুমি বলে দাও, ছেলে মেয়েরা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, বৃদ্ধ পিতা মাতার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দাও না মার ভাত দাও না, বাপের ভাত দাও না মার ভাত দাও না, শুধু তাই নয়, হ্যাঁ শ্বশুরের কথা শুনে কি করেছো, বাপের গালে চড় মেরেছো। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, বাস্তব কথা বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে এখনো পর্যন্ত, বলে যাচ্ছি জানবেন সেই বাড়িতে আল্লাহর দয়ার জান্নাতটা, জান্নাতুল ফেরদাউসটা এখনো পর্যন্ত তোমার বাড়ির ভেতরে বসানো আছে। বাপের ভাত দাও না মার ভাত দাও না, তুমি আবদুল্লাহ ইল মারুফকে দাওয়াত করে দিশি মুরগি খাওয়াবে, তোমার তরকারি আমার প্রয়োজন নেই। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছ তার দাম 200 টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছ তার দাম 1200 টাকা, অবাকিনি মাকে একটা শাড়ি কিনে দিয়েছো তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছিলে ঈদের সময় তার দাম 1500 টাকা, তুমি আবার বলছো আমি স্ট্যাটাস বজায় রাখতে গিয়েছিলে না? মনে রেখো, মনে রেখো, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যখন আব্বা বা বাবা বলে ডাকবে, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছে, কিন্তু যেদিন তোমার জন্ম দুঃখিনী মা জন্মদাতা বাপ যেদিন তোমাকে ছেলেকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতিরা। এই ছেলে তোমার বয়স 45, তোমার বয়স 45, তোমার বুড়ো বাপের বয়স 75, 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, তুমি 45 বছরের ছেলে করলে কি বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে? বুড়ো বাপ দুটো মার খেয়ে না বৌমার সামনে মেরেছে তো, বউ বৌমার সামনে, এক মিনিট কম দুঃখে বলেন লোকটা, বাবা আমার ওয়াজ প্র্যাকটিক্যাল ওয়াজ বাবা, বাপের গালে চড় মেরে দিল দুটো ঠাস ঠাস করে, 75 বছরের বুড়ো মানুষটা দুটো চড় খেয়ে, এক মিনিট, 75 বছরের দুটো মানুষ, মানুষটা দুটো চড় খেয়ে মসজিদের ভেতরে, বাবা আস্তে বাপ, আস্তে বাপ, আমার একটু আস্তে, আসল কি জানে আমার এই ওয়াজগুলো না বাবা, আমার এই ওয়াজগুলো যাদের জীবনে ঘটে গেছে তাদের বুক ফেটে ফেটে পানি আসে, আমার এই ওয়াজগুলো না যাদের, যারা বুঝতে পারে আর যারা প্র্যাকটিক্যাল করে ফেলেছে, যে ছেলের মার খেয়েছে সে বুঝতে পেরেছে, 45 বছরের যুবক ছেলে করলো কি 75 বছরের বুড়ো বাপ একটু ভুল করে ফেলেছে, বৌমার সামনে, স্ত্রীর সামনে, নাতিদের সামনে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে দূরে চড় মেরে দিল মুরব্বী বুড়ো লোকটা, 75 বছরের বুড়ো মানুষটা দূরে চড় খেয়ে না লজ্জায় কাউকে বলতে পারেনি, মসজিদের ভিতরে গিয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে ও কাঁদছে কেন রে, আল্লাহ ওর ছেলে মেরেছে, আল্লাহ ফেরেশতাকে বলছে ওই ছেলেটাই তো মেরেছে, যে ছেলেটা ওর মার পেটে ছিল হসপিটালে বাচ্চা হচ্ছিল আর
আর ওর বাপ ও ওই হসপিটালের বারান্দায় সারা রাত মশার কামড়ে বসছিল, ওই ছেলেটাই তো মেরেছে ওকে চড়। হ্যাঁ আল্লাহ, আচ্ছা ওই ছেলেটাই তোকে চড় মেরেছে রে ফেরেশতা, যে ছেলেটার জন্য টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়েছে, সে আজকের বৌমার কথা শুনে চড় মেরেছে ওর গালে, তাই লজ্জা লেগেছে না, বৌমার সামনে চড় মেরেছে। ঠিক আছে যা, ওকে কানতে মানা কর, আমি আল্লাহ ওর পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ ওর পাওয়ার দিয়েছি। তার মানে আল্লাহর নবীদের স্থানের পরেই হলো বাপ আর মায়ের স্থান। জোরে বলো, শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবী ওদের পাওয়ার দিয়েছে, আমার নবী ওদের পাওয়ার দিয়েছে। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো মাজলুমের দোয়া, বাচ্চাটা অত্যাচারকৃত মানুষের দোয়া। দু নম্বর হলো মুসাফিরের দোয়া, তিন নম্বর হলো পিতামাতার দোয়া, আল্লাহর দরবারে কবুল হয়। যা যা ওকে ওকে তুই মরে যা। এই ফেরেশতা জিরাইল, আজ থেকে তিন মাস পরে করোনা নামক একটা রোগ আসছে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরোবে, আসরের নামাজের পরে ও বেরোবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, ইন্টারনাল হ্যামারেজ হবে, আর বসিরহাট হসপিটালে মহকুমা হসপিটালে চার নম্বর বেডে মগরবের সময় ও মারা যাবে। সত্যি সত্যি মারা গেল। ছেলেটা করলো কি, বাপকে এনে মাটি দিয়ে দিল, এক বছর ছেলেটা কাঁদলো, বাপের কথা ভুলে গেল, হয়ে গেল, সব মিটে গেল। ঠিক তার তিরিশ বছর পর, কত বছর? তিরিশ বছর। এর বয়স তখন কত হবে? একদিন কি সামান্য হয়েছে, মেজো ছেলেটা ডেঞ্জার করেছে কি সামান্য, একদিন এই কথা কাটাকাটি হতে হতে বৌমার সঙ্গে আর বৌমার সামনে মেজো ছেলেটা এসে হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিয়ে, যেই মেরেছে সঙ্গে সঙ্গে ও সেন্টিমেন্টে লেগে গেছে। ইস, আমি হাজি মানুষ, আমার গালে চড় মারলো আমার ছেলে। সঙ্গে সঙ্গে চলে গেল মসজিদে, মসজিদে গিয়ে মসজিদের ট্যাপ করে অজু করেছে, অজু করে মসজিদে দু রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, কাবা শরীফ তওয়াব করে এসেছি, নবীর কবর জিয়ারত করে এসেছি, আমি হজ করে এসেছি, আল্লাহ আমার চার ছেলে মেজো ছেলে আজকের বৌমার সামনে আমার গালে আজকে চড় মারলো, আল্লাহ এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ওকে বলে দে, ওকে বলে দে, আজ থেকে 30 বছর আগে ও নিজের বাপের গালে দুটো চড় মেরেছিল খুব জোরে, সে চড়টা খুব জোরে ছিল, সে তুলনায় অল্প হয়েছে, আর 3 মাস 10 দিন পরে ও ছোট ছেলেটা আরো দুটো চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে এইটা যেন মাথায় থাকে, এইটা যদি মাথায় থাকে তাহলে জানবেন কবরে আপনাকে যেতে হবেই হবে একদিন। তাই আল্লাহ বলছেন, মোমেন ব্যক্তির পরিচয় গুলো কি? মোমেন ব্যক্তির কমসে কম 5টা পরিচয় হলো, 5টা কমসে কম, আর অতিরিক্ত হলো 30টা গুণ। কম করে কটা? 5টা, আর সব থেকে বেশি 30টা। এই 5টা 30টা ভালো করে শুনে নিন। আল্লাহ কোরআনে বললেন, মুমিন ব্যক্তির 5টা গুণ কমসে কম 5টা কি কি থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সুরার নাম সুরায় আনফালের 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, মুমিন ব্যক্তির পরিচয় হলো 5টা কি? কমসে কম 5টা পরিচয়। 1 নম্বর হলো মুমিন ব্যক্তি যখন, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। বাবা যারা তাদের বুড়ো বুড়ি বাম্মাকে মারধর করেছেন, বুড়ো বুড়ি বাম্মাকে গালি দিয়েছেন, এখানে বসে বসে চোখের পানি ফেলুন, আর বাপ যদি মরে যায় বাপের কবরের দ্বারে গিয়ে, বাপের কবরের দ্বারে গিয়ে চোখের পানি ফেলুন আর বলুন, আব্বা আমি ভুল করে তোমার গায়ে হাত তুলে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া চাই, তুমি আমারে মাফ করে দাও। বলে বাপের কবরের দ্বারে গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, আর যাদের বাম্মা বেঁচে আছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, বাম্মা যদি ক্ষমা দিয়ে দেয়, বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। যারা বাম্মার মেরেছো ইয়াং বয়সে, এখানে এখন অনুতপ্ত হও, অনুতপ্ত হও। 1 নম্বর হলো মোমেন ব্যক্তির পরিচয় হলো কি?
নিজের পাপির কথা খেয়াল করে চোখের পানি ফেলবে, আল্লাহর গজবের আলোচনা যখন হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। দুই নাম্বার হলো মোমেন ব্যক্তি হবে সেই লোকটা যার সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। বলুন তিন নাম্বার হলো আমার বাবাজিরা শুনে রেখে দিন, হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি, মোমেন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মোমেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। বাপেরা টাকা থাকলে মানুষ বাঁচে না গো, টাকা থাকলেই যে মানুষ বাঁচে ভুল কথা, টাকাই যদি মানুষের বাঁচাতো আমার 75 বছরের বুড়ো বাপটাকে আমি বাঁচাতে পারিনি। আজ থেকে 3 বছর আগে 75 বছরের বুড়ো মানুষটা ডায়মন্ড হারবার নার্সিং হোমের বেডে A4 বেডে শুয়েছিল, ডাক্তারকে বলেছিলাম আমি নিজে বলেছিলাম স্যার যত টাকা লাগে লাগুক বাপটাকে একটু বাঁচান, আমি একটিমাত্র সন্তান। তো ডাক্তার বলেছিল সরি স্যার টাকা থাকলে আমি বাঁচাতে পারবো না, আপনার বাপের অবস্থা খুব সিরিয়াস, পায়ের সামনে দাঁড়িয়েছিলাম টাকার বান্ডিল নিয়ে, রে বাপ টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি একজন আলেম মানুষ মাস্টার মানুষ গো বাপ, টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়েছিলাম বাপকে বাঁচাবো বলে পারিনি। সেদিনই বুঝেছিলাম আল্লাহ তোমার এই কথা হলো সঠিক, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন, ওরে মৃত্যুর ফেরেশতা যখন আসবে টাইম তো যখন হয়ে থাকবে কারোর বাবার ক্ষমতা নেই, 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না, বান্দা মনে রাখিস। ওরে আব্দুল্লাহ কি মারু তুই কি মনে করেছিস তোর বাপকে বাঁচাবি টাকা দিয়ে, কারোর কোনো ক্ষমতা নেই, টাইম হয়ে গেলে ঠিক নিয়ে নেবো আমি আল্লাহ। সেই দিন বুঝেছিলাম মৃত্যু কি জিনিস, বাপের মৃত্যু যারা দেখেছে চোখের সামনে ভাবুন, মায়ের মৃত্যু যারা দেখেছেন চোখের সামনে ভাবুন, এখানে বসে বসে মৃত্যুটার কি করুন ছিল, আপনার মৃত্যুটা কেমন হবে। এরপরে আল্লাহ পাক বলছেন 4 নম্বর হলো মুমিন ব্যক্তির পরিচয় হলো কি, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত, মুমিন ব্যক্তি হবে নামাজি হবে। জোরে বলুন মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ এই আল্লাহর কালাম সামনে বলে যাচ্ছি আপনাদেরকে, নামাজ পড়ুন, নামাজ কাজা যদি হয়ে যায় 2 দিনের কাজা হলো কাজাটাও আদায় করবেন। যদি বলেন মাওলানা সাহেব আপনি নিজে করেন, হ্যাঁ বাবা তাহাজ্জুদ পড়বেন, আপনি নিজে পড়েন, হ্যাঁ বাবা আমি পড়ার চেষ্টা করি, সব সময় সব দিন হয়ে ওঠে না, চেষ্টা করি পড়ার, আল্লাহকে যে দোয়া করুন যেন মরণ পর্যন্ত যেন ঠিকমতো ঈমান নিয়ে থাকতে পারি। এই পৃথিবীর জীবনটা কোনো জীবন নয় রে বাপ, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এর ভেতরে যারা ঢুকেছে তারা বুঝতে পেরেছে নামাজ কোনোদিন কাজা করবেন না, কাজা হলেও বাবা আদায় করে দেবে, আদায় করে দেবেন। আর বেওজুতে থাকার চেষ্টা করবেন না, অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। একটা বাস্তব কথা বলছি, আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেয়েছিলেন, নবীজি দেখলেন, নবীজি বলছেন আমি ঘুরে তাকিয়ে দেখি কে কার জুতোর আওয়াজ রে জান্নাতের ভিতরে, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন, বেলালির জুতোর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বেলালকে প্রশ্ন করেছিলেন কে পৃথিবীতে এসে বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যে তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি, বেলাল বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, দুটো কাজ করি, কি নাপাক অবস্থায় আমি কোনোদিন থাকি না, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওযু বা গোসল করে তাড়াতাড়ি নাপাক থেকে পাক হয়ে যাই, কেন হও বলছে ইয়া রাসূল আল্লাহ নাপাক অবস্থায় যদি মারা যাই আহারে আল্লাহর কাছে নাপাক জবানটা নিয়ে কি মুখ দেখাবো আমি, সেই জন্য আমি তাড়াতাড়ি পাক হয়ে যাই। আর কি করো 2 নম্বর কাজটা করি কি, আমি পাক পবিত্র হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন মুমিন ব্যক্তির পরিচয় হলো কি, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত, মুমিন ব্যক্তি নামাজ আদায়কারী হবে। 5 নম্বরটা কি, অমিম্মা রাজাকনাহু মিন ফিকুন, মুমিন ব্যক্তির পেছনে টাকা পয়সা যখন দেওয়া হবে মুমিন ব্যক্তি টাকা পয়সা গুলো স্ত্রী ছেলে মেয়ে গরিব ফকির ইতিম মিসকিন বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পিছন আত্মীয়দের পিছনে গরিব ফকির ইতিম মিসকিনদের পিছনে টাকা পয়সা গুলো সব ব্যয় করে চলে যাবে। জোরে বলুন যে কটা
দান করে যাবে, কোটাই কবরে যাবে সাথে, বলে গেলাম। আর গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে যাবেন, কার জন্য রাখবেন? আপনার ছেলের জন্য, ছেলে আপনার জন্য কাঁদবে মনে করেছেন না? দুদিন কাঁদবে, তারপরে ওর আবার ঠিক শ্বশুরের মায়ায় পড়ে, শ্বশুর একদিন বলবে আব্বা তোমার আব্বা চলে গেছে, তাই কি আমি তোমার আব্বা আছি? তখন আব্বা জান শ্বশুরকে আব্বা জান বলা শুরু করে দেবে, ঠিক না বেটি? এই জন্য ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, কি কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম, কিয়ামতের দিন তুই করি নিগমন, পানি পানি করি তুমি পড়ি কাঁপে কাঁপি, পরে সানি তাড়াতাড়ি দেবে তালা।